নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জেও দুটি সমজেলা কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত। রাধামাধব কলেজে হস্তশিল্প প্রদর্শনী, বিভিন্ন সোসাইটির যোগদান। প্রতারণা করছে জিপি গ্যাস এজেন্সি, সুবিচার প্রার্থনা ক্ষুব্ধ গ্রাহকদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে সমজেলা কার্যালয় উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শুক্রবার প্রথমে তিনি রামকৃষ্ণনগরে উপস্থিত হয়ে পূজা পাঠের মাধ্যমে সমজেলার কার্যালয়ের উদ্বোধন করেন। সে সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক বিজয় মালাকার, সমজেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এডিসি ধ্রুবজ্যোতি দেব, রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সৌভিক দত্ত, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ। এদিন রামকৃষ্ণনগর খেলার মাঠে এক সভার আয়োজন করা হয়। এতে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাতাবাড়ি জনগণের উদ্দেশ্যে বলেন, এখন থেকে বিধানসভা কেন্দ্রের লোক এই কার্যালয়ে সকল সুবিধা উপভোগ করতে পারেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গ্রামের মানুষকে বিভিন্ন কাজে বা জরুরি নথিপত্রের জন্য জেলা আয়ুক্ত কার্যালয়ে যেতে হয়, এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাই গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে রাজ্যের 39টি কেন্দ্রে সম জেলা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রশাসনিক ক্ষেত্রে এ এক বড় পরিবর্তন বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সেখানে কো ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে একজন এডিসি থাকবেন, জনগণ সব ধরনের সুযোগ সুবিধা সেখান থেকে উপভোগ করতে পারেন, তাদের আর জেলা সদরে যেতে হবে না। এদিন মন্ত্রী পাথারকান্দিতেও সমজেলার কার্যালয় উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা। সমষ্টি 39টা সমষ্টিত আমি সমজিলা বা কো ডিস্ট্রিক্ট শুভ উদ্বোধনী করেছো। আজি এটা পবিত্র দিন, নবরাত্রি আরম্ভ হয়েছে, নবরাত্রির দ্বিতীয় দিন। আর আজি আর অহাকালি একেলগে 39খন ঠাইত কো ডিস্ট্রিক্ট বা সমজিলার কার্যালয় শুভারম্ভণি হব। আজি মই অত্যন্ত আনন্দিত যে রাতাবাড়ি বা রামকৃষ্ণনগর সমষ্টিলৈকে আহি রামকৃষ্ণনগরত আজি আমি কো ডিস্ট্রিক্টর কার্যালয় ইনগ্রেশন করলো। আর সচাকই রাইজর কারণে এই ধরনের একটা সেবা দিবলৈ পাই আনন্দ অনুভব করছো। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দিনত ডাঙর একটা এডমিনিস্ট্রেটিভ রিফর্ম, যা আমি বহুত ডাঙর প্রশাসনিক সংস্কার বলে কব পারো। গাঁর রাইজে এখন সাধারণ সার্টিফিকেটর কারণেও ডিসি অফিসলৈকে যাব লাগিছিল, নেক্সট অফ কিন সার্টিফিকেট, মাটির কাগজপত্র, বিভিন্ন কারণত ডিসি অফিসলৈকে বা আগর যেটো জেলা আয়ুক্তর কার্যালয় ছিল তালৈকে যাব লাগিছিল। এতিয়া প্রতিটো সমষ্টির লোকে নিজৰ নিজৰ সমষ্টিত এনেকুৱা এটা কো ডিস্ট্রিক্ট বা সমজিলা পাব, যত সকলো সা সুবিধা ইয়াতে পাব। গতিকে আমাৰ রাইজর প্রশাসনিক ক্ষেত্রখনৰ এটা ডাঙৰ সংস্কার, আর রাইজে ইয়াৰপৰা বহুখিনি সুবিধা পাব। আর মোটামুটিকৈ ই বহু বহু ঠাইত হয়তো কেতিয়াবা মহকুমার ডিমান্ড আছিল, মহকুমাতকৈও বেশি হয় ইয়াত সমজিলা বা জিলার সমপর্যায়ের একটা কার্যালয় ইয়াত উন্মোচন হল। যেতিয়া সমজিলা হল রামকৃষ্ণনগর বহুত আগবড়া হয়ে গেল, জিলা হেডকোয়ার্টার হল বলে কব পারি, মানে জিলার হেডকোয়ার্টার। আর শিলচর রাধামাধব কলেজ শুক্রবার এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল ও মহিলা সেলের যৌথ উদ্যোগে এবং আইকিউসি এর সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। ফিতা কেটে হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন করেন রাধামাধব কলেজ আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী ও উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। এদিনের হস্তশিল্প প্রদর্শনীতে রাধামাধব কলেজ ও গুরুচরণ কলেজের ছাত্রছাত্রী সহ কমিউনিটি অর্গানাইজেশন এরা আমাদের এনজিও সিনলুইমা ওয়েবার্স প্রডিউসার কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্তা ব্যক্তিদের বিভিন্ন রকমের সামগ্রীর পসরা সাজিয়ে বসতে দেখা যায়। কলেজের শিক্ষক ও কর্মচারী সহ ছাত্রছাত্রীরা স্টলটি থেকে হাতে তৈরি ব্যাগ, বেডশিট, মেখলা চাদর, মণিপুরি গামছা, পাটের তৈরি সামগ্রী, ক্যানভাস পেন্টিং, লিপন আর্ট, পাপুষ, রং বেরঙের প্রদীপ ইত্যাদি সামগ্রী ক্রয় করেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী উপস্থিত ছিলেন। অধ্যাপক যথাক্রমে ডক্টর রুমানাথ চৌধুরী, জীবন দাস, ডক্টর কালীপদ দাস, ডক্টর সন্তোষ বরা, ডক্টর রাহুল সরনিয়া, ডক্টর সূর্যসেন দেব সহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ। Today's exhibition is not only showcasing handmade goods and items, it also initiates to generate a sense of self-assertiveness among students who can utilize their skills and resources to create a new direction, to stand and assert. We welcome all the participants, students from Gurucharan College, community organizations like ERA Amader for their immense support and cooperation. And I sincerely, on behalf of both the SINs, convey my regards and my gratitude to Dr. Debashish Roy, Principal, Radha Madhav College. And also I convey my thanks and gratitude to our IQSE Coordinator Madam, Dr. Sonali Chaudhuri, Vice Principal, Dr. Rahul Chakraborty, and all my esteemed colleagues and dear students for your honest support and assistance. I also convey my thanks to non-teaching staff for helping us to arrange this today's event. With this welcome speech, I welcome you all once again, and I request our IQSE Madam Dr. Sonali Chaudhuri and our Vice Principal Sir Dr. Rahul Chakraborty. শিলচর শহরতলির ভগতপুর এলাকায় জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক প্রতারণা ও হয়রানির অভিযোগ এনে স্থানীয় প্রশাসন সহ আইওসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। শুক্রবার অজয় দাস জানান, গ্রাহকদের ওটিপি নিয়েও এজেন্সি সময় মতো গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে না। অনলাইনে গ্যাস বুকিং করার পর প্রতি মাসে নির্ধারিত সময় বাদ দিয়ে 7-8 দিন পর গ্রাহকদের গ্যাস সরবরাহ করা হচ্ছে। সময় মতো গ্যাস না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার জনগণ। মাসের পর মাস বেড়েই চলছে জিপি গ্যাস এজেন্সির হয়রানি। বিষয়টি জিজ্ঞেস করলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সমস্ত বিষয় এড়িয়ে যান এজেন্সির হকাররা। এ নিয়ে শিলচরের ভগতপুর স্থিত জিপি গ্যাস এজেন্সির কার্যালয়ে কথা বললে এজেন্সির কর্মীরা গ্রাহকদের সঙ্গে অসভ্য আচরণ মেতে ওঠেন বলে অভিযোগ স্থানীয়দের। এজেন্সির হয়রানি ও প্রতারণা সহ্য করতে না পেরে ক্ষুব্ধ গ্রাহকরা গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন সহ আইওসি কর্তৃপক্ষের নজরে এনে জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন। অন্যথায় এজেন্সির বিরুদ্ধে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। প্রত্যেক মাসে হয়রানি করে যায়, গ্যাস আইলে পরে গ্যাস দেয় না। আমরা অনেক কষ্টে গ্যাস ডেলিভার পাওয়ার পরে আমরা পাশের বাড়িতে গ্যাস আনি, আমরা গ্যাস করতে হয়। তারপরে মাঝখানে পর্বে আমরা গ্যাস দেয়, কিন্তু আমরা কোনো সাবসিডিও পাই না আর তারা করি না। এই যে গত মাসে আমি 20 তারিখে গ্যাস বুক করছি, করার পরে আমার মেসেজ দিয়ে পাঠাইলো যে 3 দিনের ভিতরে গ্যাস দেবো, কিন্তু গ্যাসটা ডেলিভার দেখাইলো শনিবারে, বিগত শনিবারে 9 তারিখ গেছে ঠিক তখন জানা নাই, ডেলিভার দেখাইছে, কিন্তু আমার মেসেজের ডেলিভারি দেখা। হ্যাঁ, তো আজ পর্যন্ত আমার গ্যাস পাইছি না। তো তারার কাছে প্রশ্ন করলে পরে তারা বলবে যে আপনার কাছে মেমো বাড়িছে না, এখনো এই না সেই না, নানান রকমের অজুহাত দেয়। তদুপরি আমি কইলাম যে ঠিক আছে, আমি অফিসে যাই। অফিসে যাই কিয়া কইলো যে ঠিক আছে, অফিসে আমার লাগতো না, আমরা একটা মিষ্টি করে গেছি গিয়া বই বুঝা বুঝিয়ে গেছি যে আপনার গ্যাসটা আমরা পাঠাই দিই। তখন এইরকম প্রতারণা যদি করে তাহলে তো আমরা তারা এখানে আমরা থাকতে রাজি না, আমরা অন্যখানে ট্রান্সফার নিয়ে নিই, কারণ আমরা এত দূরে গিয়া আর তারা বিয়ে বিয়ের লোকের সম্পর্ক রাখি আমরা চলতে পারতাম না। মানে আপনার লোকের একা না, বাজে ব্যবহার করেনি? বাজে ব্যবহার, আমি একা না, আমার লোকের অনেক গ্রাহক আছে যারা এইরকম বাজে ব্যবহার করে তারা, কিন্তু তারা হয়তো মুখ ফুটিয়ে যাইতে পারেন না বা যাওয়ার সাহস পান না, কিন্তু আমি চাই না যে তাদের সঙ্গে আমি থাকতাম। আমার বর্তমানে আমি জিপির থেকে ট্রান্সফার নিয়ে আই দিতাম। যেই প্রতারণা যে করে গ্রাহকের লোকে, আজকে আমি এইটার ব্যাপারে প্রশাসন এবং আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কাছে আমি প্রতিবাদ জানাই, যাতে তারা আমরা এটা থেকে মুক্তি দেয়। মানে তারা গৃহবধূ মাহজাবিন লস্করের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানালো ডিজায়ার ফর লাইফ সামাজিক সংস্থা। গত 17 সেপ্টেম্বরে উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজারে মাহজাবিন লস্করের মৃত্যুকে কেন্দ্র বিভিন্ন সন্দেহের পারদ গড়াচ্ছে স্বামী রুকনউদ্দিন মরভুইয়া ও তার পরিবারের সদস্যদের উপর। মৃত মাহজাবিন
লস্করের পিতা জামাল উদ্দিন লস্কর ও ডেজার্ট ফর লাইফ সামাজিক সংস্থার সভানেত্রী গীতা পাণ্ডে জানান, পুনমের মৃত্যু স্বাভাবিক নয়, এটা রহস্যজনক মৃত্যু। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ জানান তারা। বলতে পারবো না সেটা মার্ডার, কিন্তু উনারা যে যেমন উনার বোন এবং উনার বৌদি আমাদেরকে বললো যে সেটা সুসাইড, আর আমরা কিছু সোর্সে যেমন বুঝতে পারলাম যে সেটা আগুন লেগেছে নিজের থেকে, তো সুসাইড এবং আগুন লাগা এবং মারার চেষ্টা করা তিনটা কিন্তু অন্য অন্য ধরনের, সেটা আপনার পোস্টমার্টমে পাওয়া যাবে। কিন্তু আমাদের তরফে আমরা বলতে চাই সেই ধরনের যে ঘটনা একটা ঘটেছে এবং তার মৃত্যুর যে ফটোটা দেখেছি সেটার মধ্যে বুঝতে পারা যাচ্ছে যে সেটা মার্ডার, কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি, আমরা এটা আমরা একদম রিজার্ভ দিচ্ছি না, সেটা আমাদের মনের ইচ্ছা। কিন্তু আমি এটাই বলবো যে পোস্টমার্টম রিপোর্ট এবং কোয়ান্স রিপোর্ট যদি কোনো ধরনের দু নম্বরই না করা হয় এবং সুন্দরভাবে সেই রিপোর্টটা যদি আসে, তাহলে যদি সেই হাজবেন্ড সেই ওয়াইফকে যদি জ্বালিয়ে থাকে তাহলে ওনার কঠোর শাস্তি হওয়া আমরা সেটার মাঙ রাখি, এবং যদি পোস্টমার্টমের রিপোর্টের এবং আপনাদের পুলিশের এবং প্রশাসনের তদন্তে যদি দেখা যায় সে এই মৃত্যুর মধ্যে জড়িত না, তাহলে তিনটা শিশু ছোট ছোট শিশু আছে, মা হারিয়ে ফেলেছে, তাদের বাবাকেও জীবিত থাকা দরকার, তার জন্য আমরা বলবো সেটা সুন্দরভাবে তদন্ত করার জন্য। আর লাস্ট ফিনিশিং আমি সেটাই বলবো, যদি এই ধরনের লোক যদি নিজের ওয়াইফের না হয় তাহলে বাচ্চারও হবে না, সেটার জন্য সরকার এবং প্রশাসনের কাছে আমাদের নিবেদন থাকবে যে ফরেন্স রিপোর্ট এবং পোস্টমার্টম রিপোর্ট যাই হোক না কেন সেটা সুন্দরভাবে বের করে এবং উচিত শাস্তি দেওয়ার জন্য, যে ক্রিমিনাল যে ক্রাইম করেছে উনাকে শাস্তি দেওয়ার জন্য, এবং মেয়েটি যে পৃথিবীতে নেই, তিনটা বাচ্চা অনাথ হয়ে গেছে, সেটার জাস্টিসের জন্য আমাদের ডিজার্ভ ফর লাইফের পক্ষ থেকে আমি সরকার এবং প্রশাসনের কাছে আবেদন জানাই। বরফুলের গ্রাম উদ্যোগ সংস্থা ও সবুজ সংঘ ক্লাবে গান্ধী জয়ন্তী দিবসটি পালন করা হয়। এদিন বরখলা গ্রাম উদ্যোগে দিনটি পালন করেন, সংঘের উপস্থিত ছিলেন গ্রাম উদ্যোগ সংস্থার সভাপতি সুভাষ দেব লস্কর, বরখলা সবুজ সংঘ ক্লাবের সভাপতি গৌতম ধর চৌধুরী, অঞ্জনা গোস্বামী, নীরেন দাস, হীরেন দাস প্রমুখ। ৫৫তম জন্মদিবস, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শক্তিশালী ইয়ে ছিল, অস্ত্র ছিল, যে নিরস্ত্র থেকেও তিনি এত শক্তিশালী ব্রিটিশকে ভারত ছাড়তে বাধ্য করেছিলেন। তো গান্ধীজির সেই অবদান ভারতবাসী কতদিন এই অহিংসতা মনে রাখা এবং সহিংস সব ছেড়ে অহিংস ব্রততে থাকা সেটা অনেক ভালো আমাদের স্বাধীন দেশের গান্ধীজির নীতি, গান্ধীজির আদর্শ মেনে চললে আমাদের ভারতবর্ষ উপকৃত হবে, হ্যাঁ, এবং হিংসার দেশ দূর হবে, আমাদের দেশে শান্তি আসবে, আমরা সুন্দর ভালোভাবে জীবন থাকতে পারব। গ্রাম উদ্যোগ কাছাড় পর্ব শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করিমগঞ্জেও দুটি সমজেলা কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত। রাধামাধব কলেজে হস্তশিল্প প্রদর্শনী, বিভিন্ন সোসাইটির যোগদান। প্রতারণা করছে জিপি গ্যাস এজেন্সি, সুবিচার প্রার্থনা ক্ষুব্ধ গ্রাহকদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।